এলটি বাংলা ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশে ড্রাগন ফলের চাষ হয়, এই ড্রাগন ফল কিভাবে চাষ করবেন এই প্রযুক্তিটা নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো আমি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রযুক্তি ড্রাগনের যে জাতগুলো বাংলাদেশে চাষ হচ্ছে তার মধ্যে বাড়ি ড্রাগন ফলে, এটা বাংলাদেশ কৃষি গবেষণা থেকে শ্বাস গোলাপি আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চারটা জাত জান প্লাজম সেন্টার থেকে বাইর করা আছে। FTIP বাউ ড্রাগন ফল 1 সাদা, FTIP বাউ ড্রাগন ফল 2 লাল এবং FTIP বাউ ড্রাগন ফল 3 হলুদ, আর একটি FTIP বাউ ড্রাগন ফল 4 এটা পিঙ্ক। এই জাতগুলো আপনারা বিভিন্ন হর্টিকালচার সেন্টার অথবা এই দুই প্রতিষ্ঠান এবং অনেক বেসরকারি নার্সারিতেও পাবেন। ফল দেখতে এই যে এরকম যে একটা ফলন্ত গাছের ছবি এখানে দেওয়া আছে। আমরা এটা কিভাবে চাষ করবো এখন বিস্তারিত দেখুন। এরপরে প্রথমে আমাদের চারা তৈরি, যদি আমরা চারা তৈরি করি তাহলে কিভাবে করব। এখানে 6 থেকে 12 মাস বয়সের গাছ থেকে 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা কাটিং নিতে হবে এবং এটা 8 বাই 12 ইঞ্চি সাইজের পলিব্যাগে 50% গোবর ও 50% বালি দিয়ে ভরে কাটিংটা প্লেস করতে হবে। 30 থেকে 45 দিনেই কাটিং শিকড় ছাড়লে তখন জমিতে লাগানো যাবে। এছাড়া আপনি নার্সারি থেকেও এই কাটিং সংগ্রহ করতে পারেন। আচ্ছা, জমি তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু জমি ড্রাগন ফলের জন্য নির্বাচন করতে হবে। জমিটি চাষ মই দিয়ে তৈরি করে নিতে হবে। এরপরে মাদা তৈরি করতে হবে এবং প্রতিটা মাদার সাইজ হবে, এর দৈর্ঘ্য হবে 1.5 মিটার, প্রস্থ 1.5 মিটার, গভীরতা 1 মিটার। আর মাদা প্রতি যে সারগুলো 10-15 দিন আগেই লাগানোর আগেই দিতে হবে, গোবর 25 থেকে 30 কেজি, TSP 250 গ্রাম, MOP 250 গ্রাম, জিপসাম 150 গ্রাম, দস্তা সার 50 গ্রাম দিয়ে ভালোভাবে মাটিতে মিশিয়ে পানি দিয়ে সেচ দিয়ে রেখে দিতে হবে। এরপরে 10-15 দিনের পরে দুই পদ্ধতিতে আপনি চারা লাগাইতে পারেন, একটা হলো বর্গাকার পদ্ধতি আর একটা হলো ষড়ভুজাকার পদ্ধতি। উভয় পদ্ধতিতে আপনার কাটিং লাগাইলে মোটামুটি একটা মাদায় প্রতিটা মাদায় এরকম 4টা কাটিং লাগাইতে হবে এবং এক একটা কাটিং থেকে কাটিং এর ডিস্টেন্স হবে 50 সেন্টিমিটার, আর 4টা কাটিং এর মাঝখানে এরকম একটা সিমেন্টের খুঁটি দিতে হবে 4 মিটার লম্বা এবং তার মাথায় একটা মোটর সাইকেলের টায়ার বেঁধে দিতে হবে। রোপণের 1 মাস পর থেকে 1 বছর পর্যন্ত প্রতি 3 মাস পর পর মাদা প্রতি 100 গ্রাম ইউরিয়া সার দিতে হবে। এরপরে গাছের বয়স 1 বছর হয়ে গেলে 1 থেকে 3 বছর এই সারগুলো দিতে হবে, গোবর 40 থেকে 50 কেজি, 300 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম TSP এবং 250 গ্রাম পটাশ। 3 থেকে 6 বছর বয়সের গাছে 50 থেকে 60 কেজি গোবর, 350 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম TSP এবং 300 গ্রাম পটাশ। 6 থেকে 9 বছর হলে 60 থেকে 70 কেজি গোবর, আর 400 গ্রাম ইউরিয়া, 350 গ্রাম TSP এবং 350 গ্রাম পটাশ। 10 বছরের বেশি বয়স হলে 70 থেকে 80 কেজি গোবর, 500 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম TSP এবং 500 গ্রাম পটাশ। এই সারগুলো ফেব্রুয়ারি মাসে একবার সমান 3 কিস্তিতে ভাগ করে জুন মাসে একবার, অক্টোবর মাসে একবার, এই তিনবারে সেচ সহ দিতে হবে। পানি সেচ শুকনো মৌসুমে 10 থেকে 15 দিন পর পর পানি সেচ দিবেন। এছাড়া ফলন্ত গাছে ফুল ফুটা পর্যায়ে একবার ফল মোটর ফলন্ত গাছে ফুল ফুটা পর্যায়ে একবার ফল মোটর দানার মতো হলে একবার, 15 দিন পর আরেকবার, এই মোট 3 বার সেচ দিতে হবে। আর অতিরিক্ত পানি বর্ষাকালে বিশেষ করে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। প্রুনিং ও ট্রেনিং অর্থাৎ শাখা ছাঁটাই, ফল সংগ্রহের পর 40 থেকে 50 শাখায় 1 থেকে 2টি সেকেন্ডারি শাখা অনুমোদন করা যায়, টারশিয়ারি শাখা রাখা যাবে না। আর শাখার বয়স 12 থেকে 18 মাস হলেই ফল ধরে। একটা গাছে 25 থেকে 100টি পর্যন্ত ফল পাওয়া যেতে পারে। সেই হিসাবে গবেষণায় দেখা গেছে যে হেক্টর প্রতি ফলন প্রায় 20 থেকে 25 টন। আপনারা সবাই এই পদ্ধতিতে আবাদ করবেন। ধন্যবাদ সবাইকে।